বিদেশ থেকে বনগাতে ফিরেছেন যুবক অথচ নিয়ম না মেনে সকলের সাথে অবাধ মেলামেশা করছেন তিনি খবর পেয়ে যুবকের বাড়িতে যান বনগা থানার আইসি সচেতনতার পাশাপাশি যুবকের হাতে তুলে দিলেন হ্যান্ড স্যানিটাইজার শুক্রবার কাতার থেকে বনগায় ফিরেছেন যুবক অথচ সরকারি নিয়ম অনুযায়ী তিনি গৃহবন্দী না থেকে স্বাভাবিকভাবেই মেলামেশা করছেন এলাকাবাসী ও পরিজনদের সাথে এই খবর পেয়ে বনগা শিমুলতলা খ্রিস্টানপাড়া এলাকায় রাতেই ওই যুবকের বাড়িতে পৌঁছে যান বনগাঁ থানার আইসি মানস চৌধুরী সাথে উপস্থিত ছিলেন বনগার প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ পুলিশের পক্ষ থেকে শুক্রবার রাতে যুবকের বাড়িতে গিয়ে যুবক ও তার পরিজনদের সাথে কথা বলেন মানসবাবু তিনি আবেদন করেন বর্তমান পরিস্থিতিতে সরকারি নিয়ম অনুযায়ী বিদেশ থেকে এলে তাকে স্বেচ্ছায় চোদ্দ দিন গৃহবন্দী হয়ে থাকতে হবে প্রসঙ্গত করোনা ভাইরাস ঠেকাতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিমানবন্দরে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানিং চলছে এদিন যুবকের বাড়িতে পৌঁছে বনগা থানার পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয় পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয় নিজেদের স্বার্থে বাইরে থেকে কেউ এলাকায় এলে তাকে স্বেচ্ছায় গৃহবন্দী থাকার ব্যাপারে আবেদন করুন এর পাশাপাশি এদিন বনগা থানার পক্ষ থেকে বিদেশ থেকে আসা দুই ব্যক্তিকেও পুলিশের উদ্যোগে হাসপাতালে নিয়ে আসা হয় তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্যে পুলিশের এই ভূমিকায় স্বভাবতই খুশি বনগাবাসী তাকে যদিও এয়ারপোর্ট থেকে সমস্ত মেডিকেল চেক আপ সমস্ত কিছু করেছে তারপরেও তাকে কতগুলো নিয়ম করে দিয়েছিল সেখানে আইসি বনগা আমাদের এখানে তিনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেটাকে মানে দ্রুততার সঙ্গে তিনি গিয়ে সেটাকে তাদেরকে যে নিয়ম আছে চোদ্দ দিন থাকা সেটা সতর্কীকরণ করতে এসছেন সেখানে মাস্ক থেকে শুরু করে হ্যান্ড স্যানিটেশন সমস্ত ব্যবস্থা করে দিয়ে গেছেন এবং আমরাও বলেছি তাদের পাশে থাকবো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা